যশোরহাটে কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা, আলাউদ্দিন খুনে আর কোনো মামলা আছে কিনা জানতে চান আদালত। উপাচার্য কলিমুল্লাহর 110টি দুর্নীতির তদন্ত শুরু, সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই কাজ চলছে দাবি ইউজিসির। ভোলায় সেপটিক ট্যাঙ্কের কাজ করতে গিয়ে তিনজনের মৃত্যু, বিভিন্ন স্থানে আরও চারজন নিহত। দর্শক আমন্ত্রণ দেশ 24-এ, আপনাদের সাথে আছি আমি ফারহান আলোপা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন পুরো খবর। বসুরহাটের আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন। এছাড়া কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে কিনা 15 দিনের মধ্যে তা জানাতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেওয়া হয়েছে। নোয়াখালী থেকে সুমন ভৌমিকের রিপোর্ট। অবশেষে স্রোতের উল্টো পথে নোয়াখালীর বসুরহাটের প্রেক্ষাপট, হত্যা মামলার প্রধান আসামি মেয়র আব্দুল কাদের মির্জা। টানা 2 দিন থানার বারান্দায় ঘুরে মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হন নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন। রোববার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 নং আমলি আদালতে ভাইয়ের হত্যা মামলা করেন এমদাদ, যেখানে আসামি আব্দুল কাদের মির্জা ছাড়াও তার ছেলে মির্জা মাসরুর কাদের তাসিক ও ছোট ভাই শাহদাদ হোসেন সহ 164 জন, এছাড়াও অজ্ঞাত রয়েছে আরও বেশ কয়েকজন। একই সাথে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে কিনা 15 দিনের মধ্যে তা জানতেও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন আদালত। শুনানি শেষে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট বিষয়ে কোম্পানীগঞ্জ থানায়, অর্থাৎ আলাউদ্দিন হত্যাকাণ্ড সংক্রান্তে কোম্পানীগঞ্জ থানায় ইতিপূর্বে কোনো হত্যা মামলা দায়ের হয়েছে কিনা বা এফআইআর রুজু হয়েছে কিনা সে বিষয়ে জানতে চেয়ে ওসি কোম্পানীগঞ্জ থানাকে 15 কার্যদিবসের 15 দিনের মধ্যে সেটা জানানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে মামলার পর থেকেই নিরাপত্তাহীনতায় বাদীপক্ষের পরিবার। রিক্সায়, সাইকেলে, মোটর সাইকেলে এভাবে করে আমি বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে গাড়ি আমি এই আদালতে আসছি। এখন ওদের টার্গেট হয়েছে যে আমি আমার ভাইয়ের মামলাটা নিয়ে দৌড়াইতেছি, ওদের টার্গেট হয়েছে এখন আমি। গত 9 মার্চ আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সংঘর্ষে নিহত হন আলাউদ্দিন। এরপর থেকেই অস্থিরতা বিরাজ করছে বসুরহাটে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উপাচার্য কলিমুল্লাহর বিরুদ্ধে 110টি অভিযোগ খতিয়ে দেখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করছে ইউজিসির তদন্ত কমিটি। বেলা 12টায় ক্যাম্পাসে পৌঁছান কমিটির 3 সদস্য। এতে আছেন আহ্বায়ক বিশ্বজিৎ চন্দ, সদস্য সচিব জামাল উদ্দিন ও সদস্য আবু তাহের। অভিযোগকারী 7 শিক্ষকের সাথে কথা বলছেন তারা। বিশ্বজিৎ চন্দ জানান, সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্ত চলছে। এর আগে উপাচার্যের বিরুদ্ধে 45টি অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়ে ছিল তদন্ত কমিটি, তবে ক্যাম্পাসে পৌঁছার পর যোগ হয় আরো 65টি অভিযোগ। আমরা সবগুলোকে গুরুত্ব দিব, তার মধ্যে যেগুলো দেখা যাচ্ছে আর্থিক অনিয়ম, তারপরে আইন কানুন ভঙ্গ করা, স্বেচ্ছাচারিতা, অর্থাৎ আইন একরকম আর তিনি কোনো ব্যক্তি হয়তো সেটা না মেনে তার ইচ্ছা মতো কাজ করলেন কিনা সবকিছুই দেখব। দালিলিক প্রমাণ আমরা গ্রহণ করছি 2 পক্ষ থেকে, তার ভিত্তিতে আজকে একেবারে সশরীরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে ওই প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে। উপাচার্য কলিমুল্লার বিরুদ্ধে 45টি অভিযোগ খতিয়ে দেখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গেছেন ইউজিসির 3 সদস্যের তদন্ত কমিটি। কথা বলছেন গণমাধ্যমে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা সরাসরি চলে যাচ্ছি ফখরুল শাহিনের কাছে। ফখরুল, লোপা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তারা কিন্তু আনুমানিক 12:30 থেকে শুরু করেছে তদন্ত কাজ এবং এখন প্রায় 5 ঘন্টা ধরে কিন্তু তারা সাক্ষ্য গ্রহণ এবং বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। যে অভিযোগ তাদের কাছে জমা পড়েছে সেই অভিযোগের ক্ষতি দেখতেই তারা কিন্তু এসব করছেন এবং এখনও কিন্তু করছেন। এবং আমরা জানতে পেরেছি যে হয়তো দিন শেষে তারা তদন্ত কাজ শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তো অনেকের সাক্ষ্য গ্রহণ নিয়েছেন এবং যারা অভিযোগ দিয়েছেন ইউজিসির কাছে বা শিক্ষা মন্ত্রণালয়ে, আমরা তাদের সেরকম একজন শিক্ষক আছেন এখানে, মশিউর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক। আমরা একটু তার থেকে শুনবো যে আপনি তো সাক্ষী দিয়েছেন এবং তথ্য প্রমাণ সেখানে উপস্থাপন করেছেন, তো এখন কি অবস্থা, আপনাদের কি মনে হচ্ছে? আমরা যে অভিযোগ 19 সালে দিয়েছিলাম
তার একটি তদন্ত গত 25 তারিখে রিপোর্ট প্রদান করা হয়েছে এবং সেখানে যে অনিয়ম হয়েছে সেটি কিন্তু প্রকাশ পেয়েছে এবং আজকে বিজ্ঞ যে ইউজিসি তদন্ত টিম এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে দালিলিক প্রমাণ আমরা উপস্থাপন করার চেষ্টা দিয়েছি সবগুলোয় এবং আমরা চেষ্টা করব সেটি আমলে নিয়ে সর্বোচ্চ শাস্তি যেন তার নিশ্চিত করা হয় যাতে অদূর ভবিষ্যতে উনি আবারও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মাননীয় শিক্ষামন্ত্রী ইউজিসি এবং যে শিক্ষামন্ত্রীকে নিয়ে মিথ্যাচার করলেন ঢাকায় বসে যেন এরকম মিথ্যাচার করে তার যে তদন্ত রিপোর্ট এবং তার যে শাস্তি নিশ্চিত হতে যাচ্ছে সেটি যেন অন্যদিকে মানুষের দৃষ্টিভঙ্গিকে নিয়ে যেতে না পারে। মানে আপনাদের অভিযোগ কি শুধু উপাচার্যের প্রতি নাকি আরো অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে আছে? আমরা যেসব অভিযোগের দালিলিক প্রমাণ দিয়েছি সেখানে যে সিন্ডিকেশন তৈরি করা হয়েছিল দুর্নীতি করার। শাহিন আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ফকরুল শাহিন। দেশ 24 নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। আবার আমন্ত্রণ দেশ 24-এ। দর্শক খবরের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, বসুরহাটে আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন নিহত আলাউদ্দিনের ছোট ভাই ইমদাদ হোসেন। আরও জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুমন ভৌমিক। সুমন, যেমনটি বলছিলেন লোপা, দুপুরেই বিচারক করেছেন, তিনি মামলাটি গ্রহণ করে মামলা কোম্পানিগঞ্জ থানাকে বলেছেন যে আগামী 15 দিনের মধ্যে একটি প্রতিবেদন দেওয়ার জন্য যে ইতোমধ্যে এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা, অর্থাৎ আলাউদ্দিন হত্যার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা। তো আমরা মামলাটি গ্রহণ শুনানির পরে যখন আমরা এখানকার যিনি আইনজীবী রয়েছে তার সঙ্গে কথা বলেছি এবং বাদীর সঙ্গে কথা বলেছি, আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে মামলাটি গ্রহণ করা হয়েছে, তবে এখনও এফআইআর কাটার জন্য থানাকে নির্দেশ দেওয়া হয়নি। হয়তো 15 দিন পরে যদি প্রতিবেদন তারা দেয় যে এই মামলা কোনো মামলা যদি হয়ে থাকে তাহলে সেটি তার মতো করে চলবে, নচেত হয়তো আদালতে পুনরায় এফআইআর কাটার জন্য বলবেন থানাকে। এছাড়া যে এখানকার বাদী যিনি আছেন, বাদী আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল থেকে তিনি নির্দিষ্ট সময়ে আদালতে এসে উপস্থিত হতে পারেননি, তার কারণ হচ্ছে তাকে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। বলছেন যে আব্দুল কাদের মির্জার লোকজনরা তাকে যাতে করে মামলা না করতে পারে এবং আদালতে যাতে না আসে তিনি আমাদেরকে অভিযোগ করেছেন, তার মাও একই অভিযোগ করেছেন। তিনি বলছেন যে তার এক ছেলেকে হারিয়েছেন, অপর ছেলেকে তিনি আর হারাতে চান না। তিনি বিচার দাবি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এর হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। লোপা, সুমন আপনাকে ধন্যবাদ। দর্শক নোয়াখালী থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সুমন ভৌমিক। ভোলার তজুমদ্দিনে নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাঙ্কির কাজ করতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাঙ্কির কাজ করছিল শ্রমিকরা। এ সময় একজন শ্রমিক ট্যাঙ্কির কাজ করতে ভেতরে যায়, সে ফিরে না আসায় অন্য শ্রমিকরা ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করে আর ফিরে না এলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা সবাই একই এলাকার। সিরাজগঞ্জে ফের 2.5 মাসের শিশু চুরির 3 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার কদমপাল গ্রামের ঘটনা। পুলিশ জানায়, 2.5 মাসের শিশু ছোয়া মনিকে নিয়ে ঘুমিয়েছিল তার মা। পাশের আরেকটি ঘরে ছিল বাবা সুলতান ও আরেক মেয়ে। ঘুম ভেঙে বড় বোন দেখতে পায় তার ছোট বোন নেই। এরপরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির বাবা, মা, খালা ও নানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরপর 3টি কন্যা সন্তান হওয়ার পারিবারিক দ্বন্দ্ব চলছিল তাদের। এদিকে সাভারে নিখোঁজের 2 দিন পর হারুন খান নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাটের খেতলালে এক শিশুকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, 2005 সালের 12 এপ্রিল ওই শিশুকে অপহরণের পর ধর্ষণ করে আসামি জহুরুল ইসলাম। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। এরপর থেকে পলাতক জহুরুল। এদিকে নাটোরের বাড়িতে একা পেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টায় একজনকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল, গাজীপুর, যশোর ও কুমিল্লায় আলাদা ঘটনায় চারজন খুন হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় ছোট ভাই শফিকুলকে আটক করেছে পুলিশ। কুমিল্লার বরুড়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শাহজাহান নামে একজন খুন হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। গাজীপুরের সাতখামার এলাকায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে, আর যশোরের চৌগাছায় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফরিদপুরে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় মোটরসাইকেল, হ্যান্ডক্যাপ, ওয়াকিটকি সহ বেশ কিছু সরঞ্জাম। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জামাল পাশা। জানান, জেলার ভাঙ্গা ও আশপাশের এলাকায় বেশ কিছু দিন থেকেই এই চক্রটি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল। বিষয়টি নিয়ে কয়েকটি অভিযোগ আসার পরে অভিযান শুরু হয়। পরে মূল হোতা শাকিল আহমেদ রুবেল সহ তার সহযোগী সঞ্জয় হালদার সহ তিনজনকে আটক করা হয়। 999-এ ফোন দিয়ে অভিযোগ দেওয়ার ঘটনা জানিয়ে দেয়ায় সন্ত্রাসীদের কোপে গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়ার ভেড়া মারার আসাদুল নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুরে সশস্ত্র ডাকাত দলের মহড়া দেখে 999-এ কল দেন ভেড়া মারা উপজেলার সাবেক সেনা সদস্য আসাদুল। সেখান থেকে কুচিয়ামোড়া ক্যাম্প পুলিশের ইনচার্জকে ধরিয়ে দেয়া হলে তিনি তাকে ধমক দেন এবং অভিযোগ সত্য নয় বলে জানান। এরপর কিছুক্ষণের মধ্যে অভিযোগকারীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। অভিযুক্ত পুলিশ সদস্য অস্বীকার করলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলেন খতিয়ে দেখার আশ্বাস। এই ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে আসাদুলের দেওয়া অভিযোগকে মামলা হিসেবে নিয়েছে পুলিশ। আমি লিখিত অভিযোগ করছি, এর আমি বিচার চাই। আমি আর যদি বিচার না পাই তাহলে কোনদিনই আর সাধারণ জনগণ তার উপকার করতে আসবে না। আমি এর কঠিন থেকে কঠিন বিচার চাই। এবার এক নজরে দেখে নেব দেশে আরো কিছু খবর। ঝালকাঠিতে খাদ্য বিষক্রিয়ায় তাবলিগ জামাতের 20 জন অসুস্থ, জেলা সদর হাসপাতালে ভর্তি। নওগাঁয় মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অন্যজনকে 15 বছরের জেল দিয়েছেন আদালত। রায় ঘোষণার আসামিদের কারাগারে পাঠানো হয়। ফরিদপুর থেকে ভাঙ্গায় 5টি ফৌজদারি আদালত স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। প্রয়োজনে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন স্থানীয়রা। সিলেটে আন্তর্জাতিক নদীকীর্ত দিবস পালিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা ও উদ্ভাবকের উদ্দেশ্যে প্রথমবার ময়মনসিংহে 4 দিনের বিভাগীয় ইনকিউবেশন প্রোগ্রাম শুরু। এতে অংশ নিচ্ছেন 60 জন তরুণ। দেশ 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।